গায়ের চুমুকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিমুখ সেগমেন্টে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন নিউজিল্যান্ড প্রবাসী এবং অধ্যাপক ডক্টর এরশাদ আলী। শুভ সকাল, কেমন আছেন? জি সামকম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। তো যেহেতু আপনি ওখানে দীর্ঘদিন যাবত অধ্যাপনা করছেন, সেহেতু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশি স্টুডেন্ট যারা রয়েছেন তাদের সেখানে পড়তে যাওয়ার পরে সুযোগ সুবিধা কেমন, বা ওখানে বাংলাদেশি স্টুডেন্ট কেমন রয়েছেন? নিউজিল্যান্ডে বাংলাদেশি স্টুডেন্টের সংখ্যা খুব এই মুহূর্তে বেশি না, কারণ যারা পড়াশোনা শেষ করে অথবা হয়তো ওখানকার সিটিজেন হয়ে যায়, যে কোনোভাবে পাসপোর্টটা হয়ে গেলে তাড়াতাড়ি করে অস্ট্রেলিয়া চলে যায়, কারণ অস্ট্রেলিয়ার ইকোনমি হলো বড় ইকোনমি, সুযোগ সুবিধা বেশি। তবে যে ইস্যুটা আপনি তুললেন যে নিউজিল্যান্ডে বাংলাদেশি ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ সুবিধা কেমন, তার আগে আমি বলি যে শুধু নিউজিল্যান্ড না, বাংলাদেশি ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ সুবিধা ওয়ার্ল্ডের অলমোস্ট এভরিহোয়ার, এটা দিনকে দিন এটা বাড়ছে। বাড়ছে এই কারণে যে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক, পলিটিক্যাল এই যে রিলেশনশিপ, এগুলো ইম্প্রুভ করছে, নেটওয়ার্ক বাড়ছে। বাংলাদেশকে বাইরের বিশ্ব এখন চিনছে, সেই কারণে বাংলাদেশের ছেলেমেয়েরা বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় তাদের মেধার পরিচয় দিচ্ছে, অর্থাৎ বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা বাইরে এখন রিকগনাইজড হচ্ছে, এর কারণে সুযোগ সুবিধা ক্রমশ বাড়ছে। প্রসঙ্গক্রমে আরেকটু কিছু মনে করেন আমি বলছি, এই কারণে যে সুযোগ সুবিধার প্রশ্ন আসলে ওয়ার্ল্ডে বিভিন্ন দেশই ইয়ে করে, কি বলে, যে এডুকেশান এক্সপোর্ট করে, মানে আমরা এডুকেশান যেটা বললে বাংলাদেশে একজন ছেলে বাইরে গিয়ে শিক্ষা নিচ্ছে, পড়াশোনা করছে, তার মানে বাংলাদেশ ওই দেশ থেকে এডুকেশানটি ইম্পোর্ট করছে, আর ওই দেশে যে দেশ থেকে যে দেশ পড়ছে তার এডুকেশান এক্সপোর্ট করছে। আচ্ছা, অনেক দেশই এডুকেশান এক্সপোর্ট করে, মানে এডুকেশান সিস্টেমটা ভালো, তার ভিতরে ওয়ার্ল্ডে ঐতিহাসিকভাবে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড, এই কয়টা দেশ খুব গত শতাব্দীর মাঝামাঝি থেকে এই শিক্ষা এক্সপোর্ট করছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশিদের সংখ্যা খুব বেশি ছিল না আগে, কিন্তু রিসেন্টলি যোগ হয়েছে, যেটা যোগ হয়নি রিসেন্টলি, যেখানে বাংলাদেশে বেশিরভাগ যাচ্ছে সেটা হলো ফার্স্টলি কলোনিয়াল মেন্টালিটির কারণে, কারণ এটা ব্রিটিশ কলোনি ছিল, সুতরাং বাবা মা যদি প্রথমে চিন্তা করে ছেলে মেয়েকে কোথায় পাঠাবে, এ লন্ডন পাঠা, অথবা কোথায় পাঠাবে, আমেরিকা পাঠা, ইদানিং ধরেন তার চেতে কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যোগ হয়েছে। সুতরাং এই কয়টা কান্ট্রিতে বাংলাদেশি ছেলেমেয়েদের ফরেন ডিগ্রি নেওয়ার জন্য সুযোগ সুবিধা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তো কোনো বাংলাদেশি স্টুডেন্ট যদি নিউজিল্যান্ডে পড়াশোনার জন্য যেতে চায়, সেই ক্ষেত্রে কী কী রিকোয়ারমেন্ট দরকার, বা তাদেরকে কী কী কমপ্লিট করে যেতে হবে এখান থেকে? বাংলাদেশের কোনো ছেলেমেয়ে যদি নিউজিল্যান্ডে পড়তে যেতে চায়, এটা মোস্ট অফ দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ যারা এডুকেশান এক্সপোর্ট করে অলমোস্ট সিমিলার, সেজন্য প্রথম তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। প্রথম ক্রাইটেরিয়া হলো যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এডুকেশান সিস্টেমটা, মোড অফ ডেলিভারি, মোড অফ ইনস্ট্রাকশন হলো ইংলিশ। আচ্ছা, আমাদের মাতৃভাষা হলো বাংলা, সুতরাং প্রথম দেখা হয় যে ছাত্রটা ওই দেশে পড়তে যাবে, তারা গিয়ে ওই পড়াটা ধরতে পড়তে পারবে কি না, তার মানে তার ইংলিশের নলেজ কতটুকু। আচ্ছা, তো এমনি তো আর ইংলিশ বললে হলো না যে আমি ইংলিশ জানি বা আপনি ইংলিশ জানেন, এটা যার কারণে এর একটা ইন্ডিকেটর লাগে, মেজারমেন্ট ক্রাইটেরিয়া, এবং সেই মেজারমেন্ট ক্রাইটেরিয়া হলো আইএলটিএস। আচ্ছা, অধিকাংশ ইউনিভার্সিটিতেই বা শিক্ষা প্রতিষ্ঠানে, ইনস্টিটিউটেই এটা অন অ্যান অ্যাভারেজ 6 আইএলটিএস স্কোর হলে পরে ভালো, 6 পয়েন্ট এর উপরে হলে আর একটু ভালো হয়, তবে এটা নির্ভর করে কোন লেভেলে পড়তে যাচ্ছে। যেমন কেউ যদি আন্ডার গ্রাজুয়েট পড়তে যায়, সেখানে হয়তো 5.5 হলে চলে, কিংবা কেউ যদি শুধু ফার্স্ট ইয়ার ডিপ্লোমা, লেভেল 5 ডিপ্লোমার জন্য যায়, তাহলে 5 হলে চলে, কিন্তু কেউ যদি ওখানে টেকনিক্যাল সে পিএইচডি করতে চায়, তাহলে তাকে হয়তো 7 তুলতে হবে। কেউ যদি মেডিকেল সায়েন্স পড়তে চায়, তাকে 7.5 লাগবে। কেউ যদি নর্মাল হয়তো মাস্টার্স করতে চায়, তাহলে হয়তো 6 হলে চলবে, এই ধরনের লেভেল। তবে অন অ্যান অ্যাভারেজ ইন বিটুইন 5.5 টু 6, এটা হলে স্ট্যান্ডার্ড যেতে পারে,
সেকেন্ড কন্ডিশন হলো যে যে বিষয়টা সে পড়তে যাচ্ছে এই বিষয়টা সে ওখানে গিয়ে পড়তে পারবে কি না। যেমন ধরেন এখানে আপনি পাস করছেন বা কেউ একজন পাস করছে, ডিগ্রি হয়েছে, ব্যাচেলর হয়েছে বাংলায়, আচ্ছা, কিন্তু ওখানে গিয়ে সে ফিজিক্সে ভর্তি হচ্ছে, তাহলে তো সে বুঝতে পারবে না কোনো কিছু। বা এখানকার হয়তো সে ফিজিক্সে পাস করছে কিন্তু ওখানে গিয়ে ইংলিশ লিটারেচারে ভর্তি হচ্ছে, তাহলে তো বুঝতে পারবে না। সেই কারণে যে সাবজেক্টে তার এডুকেশনের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের ফলো আপই ফার্দার ওইটাকে, যেমন কেউ যদি ফিজিক্স পড়ে তাহলে ওখানে গিয়ে ফিজিক্সেরই কোনো একটা ডিসিপ্লিন, কেউ ওখানে কম্পিউটার পড়লে ওখানে কম্পিউটারের কোনো ডিসিপ্লিন পড়বে, বা বিজনেস পড়লে বিজনেস ডিসিপ্লিন, এই ধরনের। অর্থাৎ ডিসিপ্লিন, অর্থাৎ যে সাবজেক্টটা সে পড়তে যাচ্ছে, যে ডিগ্রিটা সে করতে যাচ্ছে, তার সে সম্পর্কে তার প্রিভিয়াস ধারণাটা, জ্ঞানটা থাকতে হবে। এই আর তিন নম্বরই হলো যে ধরেন আপনি পড়তে গেলেন ওখানে, আপনার ইংলিশ ভালো, আপনি যে সাবজেক্ট এখানে পড়েছেন, ব্যাচেলার করেছেন, সেই সাবজেক্টে ওখানে মাস্টার্স করতে যাচ্ছেন, যে সাবজেক্টে আপনি এখানে মাস্টার্স করছেন ওখানে পিএইচডি করছেন, দ্যাটস ফাইন, দিস টু কন্ডিশন আপনি মিট করেছেন। কিন্তু আপনি ওখানে যাওয়ার পরে প্লেন ফেয়ার দিয়ে গেলেন, কিন্তু ওখানে যাওয়ার পরে দেখা গেলো যে আপনার আর পড়ার টাকা নেই এক মাস পর, তখন আপনার কী করতে হবে? নিউজিল্যান্ড এমন একটা দেশ যে ওখানে আপনি আকাশে ওড়েন ঠিক আছে, কিন্তু ওই মাটিতে একবার টাচ করলে তার সেই মানুষের যাবতীয় দায় দায়িত্ব, সমস্ত যাবতীয় দায়িত্ব সরকার। আপনি একজন অন্য দেশের নাগরিক, ওই দেশে গিয়ে কোনো কারণে ওই দেশে আপনি পা রাখছেন, মানে ল্যান্ড করেছেন আর কি, এখন ওই দেশ থেকে আপনাকে কোনো ক্রমেই তারা কোনো নির্যাতন বা কোনো কিছু এভাবে ফেরত দিতে পারবে না। এটা তখন আপনি হবেন কি, আপনি ওদের জন্য, ওই সরকারের জন্য, ওই দেশের জন্য একটা লাইবিলিটিজ হয়ে যাবেন। সেই কারণে ওই দেশে আপনি ল্যান্ড করার আগে, ইন করার আগে, তারা যেটা চেক করে, যেটা তিন নম্বর কন্ডিশন, সেটা হলো যে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি। আপনি ওখানে এক বছর একটা প্রোগ্রামে যাচ্ছেন, ওই এক বছরের আপনার টিউশন ফি, ওই এক বছর আপনি থাকা খাওয়ার জন্য আপনার খরচ, এই টাকাটা আপনার আছে কি না। এ প্রসঙ্গে আমি আরেকটু এলাবোরেট করতে চাই, কারণ এ পর্যন্ত শুধু নিউজিল্যান্ড না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ছাত্রদের, আমাদের দেশের ছাত্রছাত্রীদের ভিসা আপনার রিজেক্ট হয়, তার 90% ভিসা রিজেক্ট হয় শুধু এই তিন নম্বর কন্ডিশনের জন্য, ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য। আচ্ছা, এর কারণ হলো কি, ওরা যখন অ্যাপ্লাই করে ভিসার জন্য তখন দেখায় যে আপনার অ্যাকাউন্টে হয়তো 50 লাখ টাকা আছে, বা 30 লাখ টাকা আছে, বা 20 লাখ টাকা আছে, কিন্তু লাগবে হয়তো 20 লাখ, আপনার 15 লাখ বা ধরেন 15 লাখ হয়তো, বা 12 লাখ টিউশন ফি, 5-7 লাখ খরচ, সব 20 লাখই যে না, কিন্তু আপনার আছে 50 লাখ, সেটা আরও ভালো, কিন্তু আপনাকে ভিসা দেবে না, ডিক্লাইন করবে। কেন? যে আপনি ওই টাকাটা কীভাবে পেয়েছেন আপনার অ্যাকাউন্টে, এই ইনফরমেশনটা তাদের ইদানিং দরকার, সোর্স অফ মানি। আপনি তো আপনার বাবার বন্ধুর কাছ থেকে বা আপনার কাউ কোনো আত্মীয়র কাছ থেকে নিয়ে ওখানে জমা রাখতে পারেন, সেই জন্যে এটা দেবে না। তো সোর্স আপনি বলতে, যেমন ধরেন আপনার বাবা, আমি এক্সাম্পল দিয়ে বলছি আপনাকে, যে আপনার বাবা আজ থেকে যখন আপনি ক্লাস SSC পাস করলেন, বা 5 বছর আগে থেকে প্ল্যান করেছে যে আপনাকে বিদেশে পড়তে পাঠাবে, তখন থেকে প্রতি বছর আপনার নামে বছরে 20,000 টাকা বা 50,000 টাকা জমা রাখছে, আজকে 5 বছর পর দেখা যাচ্ছে আপনার নামে 12 লাখ বা 14 লাখ জমা হয়েছে, কিন্তু আপনার দরকার হলো 15 লাখ বা 20 লাখ, আপনাকে ভিসা দিয়ে দেবে, আপনার কম আছে টাকা কিন্তু আপনাকে ভিসা দিয়ে দেবে, কারণ ওখানে আপনার, ওরা দেখে আপনার প্রিপারেশনটা, যে আপনি জেনুইন কি না, সত্যি সত্যি আপনি ছাত্র হিসাবে পড়তে যাচ্ছেন কি না, এটা। এই কারণে দেখবেন আপনি, একটু চেক করে দেখবেন, এবং যারা ধরেন এই প্রোগ্রাম দেখে উদ্বুদ্ধ হবে, তারা, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই চেক করার জন্যে, যারা আগে ওখানে অ্যাপ্লাই করছে বা করছে, যতগুলো ভিসা রিজেক্ট হয়েছে প্রত্যেকটা ভিসাতে একটা সেন্টেন্স শুধু লেখা, যে উই ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর এ বোনাফাইড স্টুডেন্ট, এবং এই ইউ আর নট এ বোনাফাইড স্টুডেন্ট এই শব্দটা আসে শুধু যে আমি তিন নম্বর কন্ডিশনের ব্যাখ্যা দিলাম এটা থেকে। আচ্ছা, তার মানে প্রত্যেক স্টুডেন্টের আইএলটিএস বা ইংলিশের কারিকুলামের সাথে সাথে তার সেই যে সাবজেক্টে পড়বে সেটার দক্ষতা, এবং তার পাশাপাশি ফিনান্সিয়াল সাবজেক্টটাও ম্যাটার করে। ফিনান্সিয়াল ম্যাটার করে, কিন্তু ফিনান্সিয়ালের ইন্টেনশনটা এখানে, অর্থাৎ সোর্স অফ ফান্ড। আপনি যেমন ধরেন একটা জমি বিক্রি করলেন, কিন্তু সেই জমির
হঠাৎ করে কেন জমিটা বিক্রি করলেন বা আপনার অ্যাসেট বিক্রি করলেন? কোনো কিছুই অসুবিধা না, কারণ নিউজিল্যান্ড ইজ এ অনেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ইউল বি সারপ্রাইজড যে বলতে গৌরববোধ হয় যে 1996 থেকে আজকে 24 বছর ধরে নিউজিল্যান্ড বিশ্বের 1 নম্বর বা 2 নম্বর অনেস্ট কান্ট্রি হিসাবে এই এক এবং পিসফুল কান্ট্রি হিসাবে ওয়ার্ল্ডে প্রত্যেকবার র্যাঙ্ক পাচ্ছে। তো কেউ যদি নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডে মাইগ্রেশন করে যেতে চায় এবং সেখানকার সিটিজেন হতে চায়, অথবা কেউ কাজ করতে যদি সেখানে যেতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কী কী করণীয় এবং তারা কতটুকু আসলে সেই ক্ষেত্রে সফলতা পাবে? এটা দেখেন, প্রত্যেকটা দেশ ইনক্লুডিং বাংলাদেশ তাদের ইকোনমিক এবং ফরেন পলিসি থাকে। এই ইকোনমিক ফরেন পলিসির সাথে মাইগ্রেশন পলিসি ইনভলভ। নিউজিল্যান্ড মাইগ্রেশন পলিসিটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কারণ আমি নিউজিল্যান্ডে গত 25 বছর ধরে আছি এবং বলতে পারেন যে বিভিন্ন পলিসির সাথে জড়িত, সরকারের পলিসির সাথে জড়িত। আমি নিউজিল্যান্ডে একজন সিআইপি এবং একজন জাস্টিস অফ পিস, এসব কারণে, এবং আমি একটা দেশের অনার কনসুলেট। দিস ইজ ফার্স্ট কোনো নিউজিল্যান্ড বাংলাদেশি নিউজিল্যান্ডার এই পজিশনগুলো হোল্ড করে। এটা বাংলাদেশি আমাদের দেশের শুধু গৌরবে না, আমি নিজে সম্মানিত বোধ করছি এবং কৃতজ্ঞ দেশের প্রতি। এনিওয়ে, যে প্রশ্নটা ছিল যে কোনো নাগরিক যদি ওখানে নাগরিকত্ব চায় বা কাজের জন্য যেতে চায়, নিউজিল্যান্ডের ইমিগ্রেশন পলিসি বা ওয়ার্ক রিলেটেড পলিসি হলো যে যে কেউ আপনি অ্যাপ্লাই করতে পারেন ওখানে। দেয়া যে পয়েন্ট সিস্টেম, এটাকে বলে জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরিতে আপনি ওখানে অ্যাপ্লাই করলেন যে আমি ওই দেশের নাগরিক পেতে চাই, নাগরিকত্ব পেতে চাই বা কাজের জন্য যেতে চাই, ওখানে পয়েন্ট সিস্টেম থাকে। প্রবলেমটা হলে পয়েন্টগুলো হলো যে আপনার এজ, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই তিনটার উপরে ভিত্তি করে আপনার, এবং ওখানে আপনার এমপ্লয়েবিলিটি অর্থাৎ জব করার, কাজ করার আপনার যোগ্যতা কতটুকু, এই চারটা জিনিসের উপর ভিত্তি করে আপনার পয়েন্টগুলো দেওয়া হয়। যদি আপনি সরাসরি অ্যাপ্লাই করেন, এই চারটা পয়েন্টে পয়েন্ট পুরো পয়েন্টটা পাওয়া খুব ডিফিকাল্ট। এবং শুধু আরেকটা কারণ হলো যে আপনি যখন ধরেন আপনি পয়েন্ট পেলেন, আপনি 160 পয়েন্ট আপনি আজকে পেয়ে গেলেন, আপনি আপনার হাজব্যান্ড, আপনার 2 সন্তান, জাস্ট ফর এক্সাম্পল, আপনার 4 জন ওখানে গেলেন, ওখানে কিন্তু কাজের পরিবেশ আপনি জানেন না। বাংলাদেশের ওয়ার্ক এনভায়রনমেন্টের সাথে নিউজিল্যান্ডের ওয়ার্ক এনভায়রনমেন্ট ইজ ডিফারেন্ট। ওটা টোটালি মেকানাইজড ওয়ার্ল্ড, টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি সব এভরিওয়্যার। তো সেখানে কী হবে, আপনাকে 2 বৎসর মিনিমাম 2 বৎসর আপনার পেছনে দেশে সরকারের টাকা খরচ করতে হবে, আপনাকে ট্রেনিং দেওয়াতে হবে আপনার, কারণ আপনি যখন ওখানে পেয়ার নিয়ে গেলেন আপনার জন্য সমস্ত কিছু ফ্রি। আচ্ছা, অর্থাৎ আপনার পেছনে অন্তত $2 মিলিয়ন খরচ করতে হলো দেশকে, তারপরে আপনাকে কাজে যোগদান করার সুযোগ দিল, সুযোগ পেলেন আপনি। কিন্তু যদি একজন ছাত্র ওখানে পড়তে যায়, নিজের টাকা খরচ করে ওখানে পড়লো, 1 বছর পড়লো বা 2 বছর পড়লো, তারপরে সে তখন ওখানে ইতিমধ্যে পার্ট টাইম কাজ করলো, নিউজিল্যান্ডের ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে পরিচিত হলো, কিন্তু তার এজ এবং কোয়ালিফিকেশন, ওখানে একটা কোয়ালিফিকেশান, নিউজিল্যান্ড কোয়ালিফিকেশানের জন্য এক্সট্রা পয়েন্ট পেলো, তার এজের যে পয়েন্ট পেলো, এবং ওখানে একটা চাকরিতে যখন সে পার্ট টাইম কাজ করলো তার একটা পয়েন্ট পেলো, এবং সর্বোপরি সে যেহেতু নিউজিল্যান্ড ওয়ার্ক এনভায়রনমেন্টের সাথে পরিচিত, এই জন্যে গভর্নমেন্ট প্রিফার করে তাদেরকে পিআর দেওয়া, তাদেরকে নাগরিকত্ব দেওয়া, কারণ এতে দেশের ইকোনমিক কোনো মানে কস্টটা মিনিমাইজ হয়, কস্টটা মিনিমাইজ হয়। আপনার পেছনে $2 মিলিয়ন খরচ করার চাইতে ওকে বিনা খরচে সে একটা ওয়ার্কফোর্স পেল। নিউজিল্যান্ডে এখনও আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, যে কয়টা কান্ট্রির কথা বললাম তার ভিতরে নিউজিল্যান্ড একটা এখনও জব মার্কেট, জব অপরচুনিটি বেস্ট যারা পড়তে যায় তাদের জন্যে। জব ছোটো কান্ট্রি, সবসময় একটা হাই ডিমান্ড থাকে। ধন্যবাদ আপনাকে। এটিএন বাংলা এবং দর্শককে যদি কিছু বলতে চান প্লিজ। দর্শকদের এটুকু বলার যে আজকের এই গ্লোবালাইজড ওয়ার্ল্ডে, প্রযুক্তির ওয়ার্ল্ডে, বাইরের নলেজ গেন করা ছাড়া ওয়ার্ল্ড মার্কেটে আপনি নিজে এই চ্যালেঞ্জ মিট করা খুব কঠিন। যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বিশ্বের কাছে, আপনাকে ওপেন হতে হবে। আপনার শুধু নিউজিল্যান্ড না, যে কোনো দেশ থেকে যত তাড়াতাড়ি আপনি আজকের নলেজ আপনি আহরণ করতে পারবেন, অর্থাৎ কোয়ালিফিকেশান বলেন, যোগ্যতা বলেন, এই দেশের গণ্ডির ভিতরে সীমিত না থেকে ওয়ার্ল্ডকে দেখুন। এবং সে কারণে
বাইরে পড়তে যাক এদেশের ছেলেমেয়েরা, সেটাই আমি চাই। এবং পার্টিকুলার নিউজিল্যান্ড, একটু আগে আমি বললাম যে একটা বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আপনারা অবাক হবেন, নিউজিল্যান্ড কোনো শাসনতন্ত্র নাই, এমনি বিশ্বাসের উপরে দেশটা চলে। নিউজিল্যান্ডের কোনো ডেথ সেন্টেন্স নাই, মৃত্যুদণ্ড নাই, ওখানে ক্যাপিটাল পানিশমেন্ট কী জানেন, হ্যাঁ জানেন, যাবজ্জীবন। অনেকগুলো কারণ আছে, তার ভিতরে তিনটা কারণ বেশিরভাগ সময়, তার ভিতরে এক নম্বর কারণ হলো যদি আপনি মিথ্যা কথা বলেন, দুই নম্বর হলো যে আপনি যদি মহিলাদেরকে সম্মান না করেন, এরপর তো অ্যান্টি স্টেট আর সাবর ইত্যাদি ইত্যাদি আছে। নিউজিল্যান্ডে বাস করা এটা একটা সৌভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। আমি এই ইয়ং জেনারেশনকে আমি অ্যাডভাইস করব যে তারা নিউজিল্যান্ডে পড়তে আসুক। আমার এ পর্যন্ত গত কয় বছরে অন্তত 3,000 ছেলে মেয়ে আমার রেফারেন্সে নিউজিল্যান্ডে পড়তে গেছে অন অ্যান অ্যাভারেজ। সুতরাং যারা যদি ফার্দার কোনো, আমি এটিএনকে রিকোয়েস্ট করব যে আমার যদি কেউ দেখে, কেউ আমার ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন আপনারা, কেউ যদি কন্ট্যাক্ট করে, আই উইল বি হ্যাপি টু হেল্প টু দ্যাম। নিউজিল্যান্ড ইজ এ বেস্ট কান্ট্রি, পিসফুল কান্ট্রি, অ্যান্ড কস্ট অফ এডুকেশন ইজ রিলেটিভলি চিপার কম্পেয়ার টু এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো আই স্ট্রংলি সাজেস্ট যে স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ শুড কাম টু নিউজিল্যান্ড অ্যান্ড উইল বি হ্যাপি টু ওয়েলকাম দ্যাম। দ্যাটস অল। ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। চার্চমুখের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আপনাকে ধন্যবাদ, সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চার্চমুখের এই এপিসোডগুলো youtube.com/ETN বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।